ইউক্রেনে 1500 বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র পাঠালো জার্মানি। লোভিবে হামলা করে বাইডেনকে রাশিয়ার হুঁশিয়ারি। হঠাৎ করে মুসলিমদের প্রতি দরদ উথলে উঠল চেলনস্কের। শর্টগান দিয়ে মিসাইল আটকানো সম্ভব নয়, যুক্তরাষ্ট্রের প্রতি চেলনস্কের ক্ষোভ। বিমান দুর্ঘটনার 5 দিন পর কেউ বেঁচে নেই জানালো চীন। সৌদিতে হুতিদের সবচেয়ে বড় হামলা, 15 ঘণ্টাতেও নেভেনি আগুন। সবশেষে জানবেন ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস। সংবাদ শিরোনাম শুনলেন, এবার জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। তার আগে অনুরোধ থাকবে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখার এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন। ইউক্রেনে 1500 বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র পাঠালো জার্মানি। রাশিয়া ইউক্রেন চলমান যুদ্ধ শেষ পর্যন্ত কোন দিকে গড়াবে তা নিয়ে অনিশ্চয়তা রয়েছেই। এদিকে রুশ সামরিক অভিযান, অন্যদিকে ইউক্রেনীয়দের প্রবল প্রতিরোধ। এরই মধ্যে ইউক্রেনকে অস্ত্র সহায়তা হিসেবে দেশটিতে 1500 স্ট্রেলা বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র এবং 100টি MP3 মেশিন গান পাঠিয়েছে জার্মানি। ইউক্রেন সরকারের কর্মকর্তাদের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে জার্মান প্রেস এজেন্সি। এর আগে গত বুধবার জার্মান পররাষ্ট্রমন্ত্রী আনালিনা বিয়ারবক জানিয়েছিলেন, সরবরাহ বিলম্বের পর একই ধরনের ক্ষেপণাস্ত্রের আরও একটি চালান ইউক্রেনের পথে এগোচ্ছে। ইউক্রেনে রাশিয়ার সামরিক আগ্রাসনের প্রেক্ষিতে জার্মানির অস্ত্র সরবরাহকে বিরোধপূর্ণ অঞ্চলে অস্ত্র না পাঠানোর ঐতিহাসিক নীতি থেকে জার্মানি সরে আসা বলছেন বিশ্লেষকরা। লোভিবে হামলা করে বাইডেনকে রাশিয়ার হুঁশিয়ারি। একের পর এক রকেট হামলায় কেঁপে উঠল ইউক্রেনের শহর লোভিব। 2টি গুরুত্বপূর্ণ স্থাপনায় চালানো হয় মিসাইল হামলা। এমন সময় হামলার শিকার হলো শহরটি যখন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সফর করছিলেন প্রতিবেশী পোল্যান্ডে। এই হামলাকে প্রেসিডেন্ট বাইডেনের প্রতি হুঁশিয়ারি বার্তা বলে আখ্যা দেন শহরটির মেয়র। নগর কর্তৃপক্ষ জানিয়েছে শনিবার বিকেলের দিকে পরপর 3টি বিস্ফোরণ হয়। ঘণ্টাখানেকের মধ্যে হয় আর এক দফা হামলা। ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয় একটি তেলের মজুত কেন্দ্র এবং একটি সামরিক প্লান্ট, 2টি অবস্থানই আবাসিক এলাকায়। তবে এই হামলায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বিমান হামলার সাইরেন শুনের আগেই নিরাপদ আশ্রয়ের সন্ধানে ছুটে যায় বাসিন্দারা। হঠাৎ করে মুসলিমদের প্রতি দরদ উথলে উঠল জেলনস্কির। আগামী সপ্তাহ থেকে শুরু হচ্ছে পবিত্র রমজান মাস, কিন্তু ইউক্রেনে রুশ আগ্রাসন অব্যাহত রয়েছে। এমত অবস্থায় ইউক্রেনে বসবাসরত মুসলিমদের নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদমির জেলনস্কি। তিনি বলেন, আমাদের নিশ্চিত করতে হবে এই পবিত্র রমজান মাসে যেন ইউক্রেনের মানুষের উপর দুঃখ দুর্দশার ছায়া না পড়ে। কাতারের দোহা ফোরামে ভার্চুয়ালি যুক্ত হয়ে এই কথা বলেন জেলনস্কি। ইউক্রেনের প্রেসিডেন্ট শনিবার কাতারের দোহা ফোরামে হঠাৎ করে যুক্ত হন। এ সময় রাশিয়াকে ঠেকাতে তেল সমৃদ্ধ দেশ কাতার সহ অন্যান্য দেশকে তেলের উৎপাদন বাড়ানোর আহ্বান জানান তিনি। শটগান দিয়ে মিসাইল আটকানো সম্ভব নয়, যুক্তরাষ্ট্রের প্রতি জেলনস্কির ক্ষোভ। ন্যাটো বহরের ট্যাঙ্ক আর যুদ্ধবিমানের মাত্র 1% দরকার ইউক্রেনের, তা নিয়েও চলছে গড়িমসি, এমন অভিযোগ ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলনস্কি। প্রেসিডেন্ট জেলনস্কি বলেন, শর্টগান মেশিন গান দিয়ে রাশিয়ার মিসাইল প্রতিহত করা সম্ভব নয়, এখানে সেগুলোই প্রচুর পরিমাণে পাঠানো হয়েছে। যথেষ্ট অস্ত্র সহায়তা না পাওয়ায় যুক্তরাষ্ট্রের সমালোচনাও করেন তিনি। তিনি বলেন, ইউক্রেনের এখন দরকার যুদ্ধবিমান, ট্যাঙ্ক, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, যা আমাদের মিত্রদের কাছে রয়েছে। তাদের অস্ত্র ভাণ্ডারে খুব সামান্যই যথেষ্ট আমাদের জন্য। অথচ হামলার 31 দিন পার হয়ে গেলেও তা দিচ্ছে না তারা। তিনি বলেন, কেবল ইউক্রেনই কিন্তু নয়, রাশিয়ার আগ্রাসনের ঝুঁকিতে বাল্টিক দেশগুলো সহ গোটা অঞ্চল। এদিকে রুশ আক্রমণ ক্রমাগত লাগাম ছাড়া হয়ে উঠেছে, তাদের আগ্রাসন থেকে বাদ যাচ্ছে না ইউক্রেনের হাসপাতালগুলোও। প্রায় প্রতিদিনই স্বাস্থ্যকেন্দ্রগুলোতে বাড়ছে রুশ হামলা এবং ধ্বংসযজ্ঞ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, অভিযান শুরুর পর থেকে এখন পর্যন্ত হাসপাতাল, অ্যাম্বুলেন্স এবং স্বাস্থ্যকর্মীদের উপর 70টির বেশি হামলা হয়েছে, যাতে প্রাণ গেছে প্রায় 100 মানুষের। বিমান দুর্ঘটনার 5 দিন পর কেউ বেঁচে নেই জানালো চীন। যাত্রীবাহী বিমান দুর্ঘটনার 5 দিন পর কেউ আর বেঁচে নেই বলে আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে চীন। গত সোমবার চীনের গুয়ানসি অঞ্চলের উঝৌ শহরের প্রত্যন্ত অঞ্চলে বিমানটি 132 জন যাত্রী নিয়ে বিধ্বস্ত হয়। চায়না ইস্টার্ন এয়ারলাইন্সের বোয়িং 737 বিমানটি 123 যাত্রী এবং 9 জন ক্রু নিয়ে ইউনান প্রদেশের কুনমিং শহর থেকে উড্ডয়নের পরপরই বিধ্বস্ত হয়।
চীনের বেসামরিক বিমান চলাচল সংস্থার উপপরিচালক হু জেন জিয়াং শনিবার চীনের স্থানীয় গণমাধ্যমগুলোকে এই বিষয়টি নিশ্চিত করেন। সংবাদ সম্মেলনে হু জেন জিয়াং জানান, দুর্ঘটনায় নিহত 120 জনের ডিএনএ সংগ্রহ করছেন তারা। সৌদিতে হুদিদের সবচেয়ে বড় হামলা, 15 ঘণ্টাতেও নেভেনি আগুন। সৌদি আরবের বন্দর নগরী জেদ্দায় রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি আরামকোর একটি শোধনাগারে হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি বাহিনী। একই সময় রিয়াদের কয়েকটি লক্ষ্যবস্তুতেও হামলা চালায় তারা। সৌদি সরকার হামলার নিন্দা জানাতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি অধিবেশনের আহ্বান জানিয়েছে। যুক্তরাষ্ট্র, পাকিস্তান সহ কয়েকটি দেশ হামলার নিন্দা জানিয়েছে। আল আরাবিয়া টেলিভিশনের খবরে বলা হয়েছে, জেদ্দা বিমানবন্দরের কাছে অবস্থিত নর্থ জেদ্দা বাল্ক প্লান্ট নামের শোধনাগারে গভীর রাতে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। এতে পেট্রোলিয়ামজাত পণ্যের গুদাম সহ বেশ কিছু স্থাপনায় আগুন ধরে যায়। শনিবার বিকাল পর্যন্ত 15 ঘণ্টা চেষ্টা চালিয়েও আগুন নিয়ন্ত্রণে আনা যায়নি। 300 দমকলকর্মীর পাশাপাশি সৌদি সেনাদের একটি দল আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছে। নর্থ জেদ্দা বাল্ক প্লান্টে তেলের বড় ধরনের 13টি সংরক্ষণাগার রয়েছে। জেদ্দা নগরীতে রোববার থেকে ফর্মুলা 1 কার রেস শুরু হওয়ার কথা, তার আগে এই হামলার ঘটনা ঘটে। এই পর্যন্ত সৌদি আরবে এটাই হুতিদের সবচেয়ে বড় হামলা। সৌদি আরেবিয়ান অয়েল কোম্পানি এই ঘটনায় কোনো মন্তব্য করেনি। ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস। ইউক্রেনের বাক নামে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের দাবি করেছে রুশ সেনারা। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে গতকাল একটি ভিডিও উন্মুক্ত করা হয়েছে। তাতে রাশিয়ার ছড়া স্বল্পপাল্লার ইস্কান্দার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের বিষয়টি দেখানো হয়েছে। ভিডিওতে ইউক্রেনের বাক প্রতিরক্ষা ব্যবস্থা কিভাবে বিশাল বিস্ফোরণের মাধ্যমে ধ্বংস হয়েছে তা তুলে ধরা হয়েছে। রাশিয়ার স্পুটনিক নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনে চলমান বিশেষ সামরিক অভিযানে বাক সিস্টেমটি ধ্বংস করা হয়েছে। এছাড়া রুশ সেনারা আরও সামনে এগিয়েছে। তুরস্ক এবং লুহানস্কের সশস্ত্র বাহিনী ওই অঞ্চলের পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে। এছাড়া মারিউপোলে ইউক্রেনের মৌলবাদীদের বিরুদ্ধে লড়াই চলছে। যুক্তরাজ্যের স্কাই নিউজ জানায়, গত শনিবার রুশ পররাষ্ট্র দপ্তর থেকে তাদের ইস্কান্দার ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ভিডিওটি উন্মুক্ত করা হয়েছে। ওই ক্ষেপণাস্ত্রটি কিয়েভ অঞ্চলের পাক মিসাইল সিস্টেমকে উড়িয়ে দিয়েছে বলে দাবি করেছে রাশিয়া। স্পুটনিক আরও বলেছে, গত 24 ফেব্রুয়ারি দনবাসে 8 বছর ধরে চলা যুদ্ধ বন্ধ করার লক্ষ্যে অভিযান শুরু করে রুশ বাহিনী। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছে, রাশিয়ার লক্ষ্য ইউক্রেনকে নিরস্ত্রীকরণ এবং নাৎসিমুক্ত করা। স্কাই নিউজের এক প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইউক্রেনের পশ্চিম অঞ্চলের লভিভ শহরের উপকণ্ঠে বেশ কয়েকটি শক্তিশালী বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শহরটির গভর্নর ম্যাক্সিম কোজিটস্কি গতকাল বলেন, বেলা 2:45 ও 5টার কিছু আগে 2টি ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটে, পরে আরও 3টি বিস্ফোরণের ঘটনা ঘটে। প্রথম হামলাটি হয়েছে একটি তেলের গুদামে, ওই হামলায় 5 জন আহত হয়েছেন। প্রতিরক্ষা ও নিরাপত্তা বিশ্লেষক মাইকেল ক্লার্ক স্কাই নিউজকে বলেছেন, রুশ বাহিনী এখন পোল্যান্ড থেকে আসা সরবরাহ লাইন লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা করছে।